নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো ভেটকি মাছের ফিশ ফ্রাই। তাহলে আপনারা দেখতে থাকুন আজকের রেসিপি। শুরু করছি আজকের রেসিপি, ফিশ ফ্রাই। তো আমি এখানে ভেটকি মাছের ফিলে বাজার থেকে কাটিয়ে এনেছি। এখানে 8 পিস ফিলে আছে, রেক্ট্যাঙ্গেল করে কাটা, আর ভালো করে ধুয়ে জলও ঝরিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। নুন দিয়ে দিচ্ছি আমি প্রথমে 1/2 টিস্পুন, দিয়ে দেব লেবুর রস, পাতিলেবুর রস। এখানে আমি একটা ছোট সাইজের পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 1 চামচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এটাও আমি 1 চামচি আন্দাজ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে প্রত্যেকটা মাছের পিসের সঙ্গে মাখিয়ে নেব, উল্টে পাল্টে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে প্রত্যেকটা, আর এবার আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দেব। এখন আমি আধ ঘন্টা মাছটা তো ম্যারিনেট করে রেখে দিলাম, সেটা আপনাদের দেখালাম। আর সেকেন্ড ম্যারিনেশনের জন্য লাগবে পার্সলে পাতা, ধনে পাতা, পেঁয়াজ একটা মাঝারি সাইজের নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা। এগুলো একটু নুন দিয়ে আমি বেটে নেব মিক্সিতে, আর যখন আধ ঘন্টা ওটা ম্যারিনেট হয়ে যাবে তখন এটা দিয়ে আবার ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। তো আমি এগুলো বেটে নিয়ে ফিরে আসছি। আধ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। আমি এই পেস্টটা তৈরি করে ফিরে এসেছি, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। তো আমি এখানে 2.5 টেবিল স্পুন নিয়ে নিয়েছি পেস্টটা, আমি ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব উল্টে পাল্টে। হয়ে গেছে আমার ম্যারিনেট করা। তো আমি এখন 2 ঘন্টা রেখে দেবো, আপনারা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে। আমি একটা বক্সের মধ্যে 2 ঘন্টা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা ম্যারিনেট করার পর আমি মাছটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর তারপরে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে নর্মাল হওয়ার পর আমি ফিরে এলাম আবার মূল রান্নায়। তো আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে 2টো ডিম আমি ফেটিয়ে নেব, বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চিমটে নুন, কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 চামচ, নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর ভালো করে এবার আমি গুলিয়ে নেব, ফেটিয়ে নেব ভালো করে। ডিমের গোলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে। এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে তুলে নেব, ভালো করে এপিট ওপিট আমি দিয়ে দেব। এবার আবার আমি আরেকবার ডিমের গোলার মধ্যে দেব। 2বার দিলে কি হবে, কোটিংটা বেশ মজবুত হবে আর ফেটে যাবে না। তো আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, ব্রেড ক্রামে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার 2বার। এবার আমি একটা ছুরির সাহায্যে এরকম করে নিচ্ছি, তাহলে কি হবে একদম রেস্টুরেন্টের মতো এটা একদম আকারটা চলে আসবে। তো আমার একদম তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব, এরম ভাবে সবকটা করে নেব। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর আমি এবার ভেজে নেব। ছোট কড়া বসিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, বেশ অনেকটা তেল দিতে হবে। এবার আমি ছেড়ে দিচ্ছি, আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি। আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তো তাই জন্য আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজছি।
একটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, তো আমি এটা তুলে নিচ্ছি। দেখুন তুলে নিলাম, এবার আমি সেম ভাবে আরেকটা ছেড়ে দেব, এরকম ভাবে বাদবাকিগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনারা আমি যেভাবে করেছি সেরকমভাবে বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাকে। তাহলে আজকে এখানেই শেষ করছি, নমস্কার।